আসসালামু আলাইকুম সবাইকে, লেজেন্ড ফাহাদ 26 এর স্বাগত। তো আজকে আমি ব্লগটা করছি একমাত্র আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। কথাটা হলো যে আমি টিকটক কেন করি, ওয়াই আই মেক টিকটক। আসলে প্রতিটা মানুষের জীবনে একটা না একটা দুঃখ কষ্ট থাকবে, যত বড় লোক হোক যত গরিব হোক। আমি বাইরে থাকি, কাতার প্রবাসী, একা একা খুব খারাপ লাগে, বোরিং লাগে। একসময় আমার খুবই বোরিং লাগতো, যে বাইরে দেশের কথা মনে পড়তো, দেশের মানুষের কথা মনে পড়তো, পরিবারের কথা মনে পড়তো। সে এক পর্যায়ে আমি টিকটক অ্যাপসে যখন আমি নামাই, তখন টিকটকে ঢুকার পর আমার কাছে মনে হলো যে টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজেও এন্টারটেনমেন্ট করতে পারবেন, আবার মানুষের এন্টারটেনমেন্ট দেখতে পারবেন। সো আপনি উপভোগ করতে পারবেন, আবার নিজেও করতে পারবেন। সো যখন নাকি আমি টিকটক করা শুরু করি, আমার কাছে মনে হয় যে আমার একটু ভালো লাগা শুরু করছে, যে আমি যত কষ্টে থাকি না কেন আমি একটু ভালো থাকতে পারি, মাইন্ডটা ফ্রেশ করতে পারি। সো লাইফে এন্টারটেনমেন্টটা খুবই দরকার। জীবনে যত যুদ্ধ আসুক বা কষ্ট আসুক, সব কিছু মিলা আপনি নিজে একাকিত্বভাবে যখন ভাববেন যে আপনার লাইফে একটা নতুন কিছু করা দরকার, সো তখন আমি টিকটকটা ওপেন করে আমার কাছে মনে হলো যে টিকটকটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি একটু সময় ব্যয় করলে আমার লস হবে না, লাভও হবে না, কিন্তু আমার একটু ভালো লাগবে। টিকটকে ঢুকার পর আমার টিকটকের যেগুলো ফলোয়ার আছে, ভাই বাজার, কলিজার ভাই বাজার আছে, সবার ক্ষেত্রে যখন আমার টিকটকে তারা লাইক কমেন্ট করে, আমি লাইক কমেন্ট করি, একটা আনন্দ কাজ করে মনের মধ্যে। ওই কারণে আমার টিকটকটা করার আগ্রহ জাগে। আর আমি টিকটক করি জাস্ট নিজের সময়টা ভালো রাখার জন্য, পার করার জন্য আমি টিকটকটা করি। যখন আমার দুঃখ কষ্ট লাগে, কষ্টটা আমিও আমার মাথার মধ্যে আমি কিছু ভাবতে পারি না, তখন আমি টিকটকটার মধ্যে আমি ঢুকি। টিকটকটার মধ্যে আমার সময় ব্যয় করে আমার নিজের কাছে খুব ভালো লাগে। আমি পপুলেশন পাওয়ার জন্য, আমি পপুলার ক্রিয়েটর হওয়ার জন্য, আমি অ্যাক্টর হওয়ার জন্য টিকটক করি না। যারা মনে করে যে আমি টিকটক করি নিজেকে শো অফ করার জন্য, নিজেকে সবার মধ্যে আনার জন্য, ফুল, আমি কোনো ওই পপুলার ক্রিয়েট হওয়ার জন্য আমি টিকটক করি না। আমি ক্ষুদ্র একটা মানুষ, মানব জীব। আমার টিকটক করার মেন উদ্দেশ্য নিজেকে আনন্দময় রাখার জন্য, তার পাশাপাশি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এটুকুই। আর কোনো করার কারণ, আমি একা একা থাকি, ভালো লাগে না, যার কারণে আমার টিকটকের মধ্যে ঢুকলে নিজেকে একটু ফ্রেশ মনে হয়, একটু ভালো লাগে, এর কারণে আমার টিকটকটা করা। আর পাশাপাশি আমি ইউটিউবেও নিজের অ্যাকাউন্ট করছি। ইউটিউবের করার কারণ উদ্দেশ্য হলো যে টিকটক প্লাস ইউটিউব, ইউটিউবের মাধ্যমে আমি আপনাদের মাঝে কিছু বলতে পারবো আমার কথা। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো একটা বিষয় থাকে যা নিজে একা যখন ভাবে তখন খারাপ লাগে, তখন মনে হয় যে আমি কথাগুলো সবার মাঝে শেয়ার করি, নিজের কাছে ভালো লাগবে, সবার মতামত আমি পাইতে পারি। সো ইউটিউবের আমার আসার উদ্দেশ্য একটাই, আপনাদের মাঝে আমার পার্সোনাল দিনগুলো শেয়ার করার উদ্দেশ্য, আর কিছু না। আমি কি করছি, আমি কি করব, সব কিছু মিলামেশে। আমি ভালো একটা ক্রিয়েটর না, আমি ভালো একটা পপুলার অ্যাক্টর না, আমি কোনো কিছু না, জাস্ট সাধারণ একটা মানুষ। ওই হিসাবে সবাই ইউটিউব করছে, সবার দেখা দেখি ইউটিউব করছে, তা না, জাস্ট ইউটিউবটা করার উদ্দেশ্য একটাই, যে সবার মাঝে নিজেকে আনা, যার কারণে হয়তো বা আমাকে দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন। আমিও একটা মানুষ, আপনিও একটা মানুষ, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকবে, স্বাভাবিক। আমাদের মেন্টালিটি, মন মানসিকতা অনেক পার্থক্য থাকবে, যার কারণে
এই যে প্ল্যাটফর্ম গুলো আছে আমাদের এখনকার যুগে, ইউটিউব, টিকটক, লাইকি, সবকিছু মিলে আমরা কিন্তু নিজেরা একটা অবসর সময়গুলোতে আমরা ভালো একটা পারফরমেন্স, ভালো একটা ফ্রেশ মাইন্ডে আমরা থাকতে পারি। সো ইউটিউব, টিকটক, লাইকি যেগুলো অ্যাপস আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, যারা যারা এতগুলো সুন্দর অ্যাপসগুলো করছে মানুষের অবসর সময়গুলো যেন ভালো কাজে বিনিয়োগ করার জন্য এই অ্যাপসগুলো আমাদের কাজে অনেক ভালো কিছু আসছে। খারাপ, ভালো, মন্দ সবকিছু মিলে প্রত্যেকটা মানুষের জীবন, কেউ খারাপের জন্য ইউজ করে, কেউ ভালোর জন্য ইউজ করে, কেউ বিনোদন দেওয়ার জন্য ইউজ করে, কেউ বিনোদন পাওয়ার জন্য ইউজ করে, সবকিছু মিলে এই যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আমাদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, যার কারণে আমরা এখন যুগে যুগে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, সবাই এখন খবর দেখে না বাট ইউটিউব দেখে, টিকটক দেখে, লাইকি দেখে। কেন? তারা তাদের সময়টা মোবাইলের মধ্যেই ব্যয় করে, মোবাইলের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, যার কারণে তারা মেন্টালিটিগুলো ফ্রেশ থাকে, ভালো থাকে, কোনো নেগেটিভ বা খারাপ ওয়ার্ডে খুবই কম যায়। সো সব কিছুর মধ্যে ভালো মন্দ মিলে আসে। আমি আপনাদের মাঝে বিনোদন দিচ্ছি, আপনারা বিনোদন পাচ্ছেন। টিকটকে যারা আমার ফলোয়ার আছে, আমার ফ্যান্স আছে, আমার ফ্রেন্ডস আছে, আমার ভাই বাজার আছে, সবাই আমরা চেষ্টা করি যে আমি আপনাদের সাপোর্ট করব। আপনারা সাপোর্ট করতে মন চাইলে করবেন, আমি বলবো না যে আমাকে লাইক দেন, আমাকে কমেন্ট করেন, আমাকে শেয়ার করেন। সো আমার আপনাদের টিকটকে উদ্দেশ্যে বলি, টিকটকে সবারকে আমার ভালো লাগে, যার কারণে আমি চাই আমার দ্বারা যে কেউ একটু উপকৃত হয়, এটাই অনেক বড় আমার কাছে পাওনা। সো মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করি, হয়তো ওরকম সাধ্য আমার নাই, যদি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ওরকম সাধ্য দেয় অবশ্যই মানুষের পাশে আমি থাকবো। সো আল্লাহ চাইলে সবকিছুই পারে। এখন হয়তোবা সময় একটু খারাপ যাচ্ছে, ইনশাল্লাহ সামনে সময় ভালো যাবে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ নতুন নতুন কোনো কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখবেন, শিখবেন, বা নিজেকে আমার দ্বারা কোনো ভুল হইলে আমাকে ক্ষমা করবেন, যে আমার দ্বারা আপনারা কোনো কিছু উপকৃত হন, আপনারা হবেন, আর আমার দ্বারা যে আপনারা কেউ এন্টারটেনমেন্ট উপভোগ করেন তারও আমি হ্যাপি, আমি খুশি। আর সবচেয়ে বড় কথা, মানুষ আমরাই তো, আমরা মানুষই তো মানুষকে ভালোবাসবো, তাই না? এখন অনেকে ভাবে যে আমি টিকটক কেন করি, আমি কি করি, আমি আমি তো আমার কোনো কোনো ক্রিয়েটর না, আমি তো কোনো কিছু না, সো আমি টিকটক কেন করি? সো আমার ঘরের মানুষ অনেক সময় আমাকে বলে, সো যার কারণে আমি আজকে লাইভে আসার বলার জন্য যে আমি টিকটকটা কেন করি, টিকটকটা করি মূলত একটাই কারণ, আমি আগেও বলছি এখনও বলতেছি, মূলত আমার অবসর সময়টাকে, আমার খারাপ লাগার সময়টাকে আমার একটু ভালো লাগার জন্য আমি টিকটকে ঢুকছি, টিকটকটা আমি করি, যার কারণে আমার একটু হলো আমার নিজেকে আমি ফ্রেশ ভাবি। আর টিকটকে ঢুকার পর আমার যেসব মানুষগুলো আমার ফলোয়ার আছে, ফ্রেন্ডস আছে, তাদের জন্য আমি আরো বেশি আগ্রহী হই, আর তাদের ভালোবাসার জন্য আমি আরো বেশি টিকটক করার সুযোগ পাই। সব কিছু মিলে আমিও তাদের পাশে আছি, তারাও আমার পাশে আছে, ইনশাল্লাহ সামনে আমিও থাকবো, তারাও আমার পাশে থাকবে, কারণ আমি চাই সবার পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য, সবাই যেন আমাকে ভালোবাসে, আমিও যে সবাইকে ভালোবাসতে পারি। এই ভালোবাসাগুলোর জন্যই আজকে আমার লাইভে আসা, বেশি সময় নিব না। সো ভিডিওটা অনেক বড় হলে আপনারা আপনাদের ভালো লাগবে না। সো ইনশাল্লাহ সামনে কিছু সারপ্রাইজ আছে, আর সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং দোয়া। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।